गुड मॉर्निंग एवरीवन, टुडे इज 9th ऑफ डिसम्बर 2020 एंड दिस इज क्लास 3 इंग्लिश टेक्स्ट क्लास। टुडे वी कंटिन्यू द स्टोरी टर्टल टेल्स। आज के टर्टल टेल्स स्टोरी कंटिन्यू करब। दे लुकड फॉर द नेस्ट इन द लाइट ऑफ देयर टॉर्चेस। मामा टर्टल वॉज मेकिंग हर नेस्ट देयर, श्री व्हिस्पर्ड पॉइंटिंग टू ए माउंड ऑफ सैंड। आई हैड पुट 4 sticks near the nest to mark the spot. Let's go and see if it is there. The children parked their bicycles near a tree and walked down to the spot where Shri had put the sticks. Will Mama Turtle be there? Tina asked softly. No, Mama Turtle will not be there. She lays her eggs and covers them with sand. Then she goes away and doesn't come back, answered Shri. They found the nest and waited some distance away from it, and then one baby turtle pushed itself out of the sand. It was so tiny. Oh my, it is only as big as my thumb, Tina said excitedly. More and more baby turtles came out of the sand. They ran towards the water, but one baby turtle got stuck in a plastic packet on the beach. Tina gently pulled away the packet and freed the baby turtle. Then Jolly noticed that there were more plastic packets and bottles on the beach. Quick, Tina, Shri, let's collect all the plastic. The baby turtles might get stuck in the packets, he said. They hurriedly collected the plastic bottles and packets into a pile far away from the turtles' paths. This is the part of the story. Now I tell this part in Bengali also. তারা খুব তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে টর্চের লাইট জ্বালিয়ে নেস্টের দিকে এগোচ্ছিল। তখন বলছে যে শ্রী খুব আস্তে আস্তে বলছে যে মা টার্টল তার যে বাড়িতে আছে সেখানে একটি মার্ক করে সে রেখেছে এবং সেই দিকে সে পয়েন্ট করে দেখিয়েছে এই যে বালিয়ারি আছে এখানে আমি এখানে কিছু স্টিক রেখে দিয়েছি বালিটার কাছে যাতে আমরা মার্কটা বা স্পটটা দেখতে পারি। চলো দেখি যে ওখানে কিছু আছে কি না। এবার তারপর বাচ্চারা পার্ক করেছে সাইকেলটিকে একটা গাছের নিচে এবং তারপর বিচের দিকে এগিয়ে চলেছে। শ্রী তখন একটি পুর স্টিকটা নিয়ে নিয়েছে। টিনা তখন খুব আস্তে করে বলছে যে মা টার্টল কি সেখানে আছে? তখন শ্রী বলছে না, মা টার্টল এখানে নেই, সে ডিমগুলো দিয়েই তাকে বালি দিয়ে কভার করে দিয়ে সেখান থেকে চলে গেছে এবং তারপরে সে আর ফিরে আসে না। তারপরে তারা দেখতে পেল যে একটি নেস্ট এবং দেখতে পেল কিছু ডিস্টেন্সে এই নেস্টটি রয়েছে বা বাড়িটি রয়েছে। তারপরে একটি বেবি টার্টেলকে দেখতে পেল যে বালিটাকে ভেদ করে বা পুশ করে বেরিয়ে এসেছে। এটা খুব ছোট্ট, আমার আঙুলের মতন, টিনা খুব আনন্দ সহকারে উৎসাহ নিয়ে কথাটি বলেছে। তারপরে একের পর এক অনেক বেবি টার্টেল বা বেবি কচ্ছপ বাইরে বেরিয়ে এসেছে বালিয়াড়ি থেকে। তারপরে তারা জলের দিকে এগিয়ে চলেছে, কিন্তু একটা বাচ্চা আর টার্টেল আটকে গিয়েছে প্লাস্টিক প্যাকেটের মধ্যে যেটা নাকি বিচে রয়েছে। টিনা খুব আস্তে করে বালিয়াড়িটাকে ধাক্কা দিয়ে প্লাস্টিকটাকে সরিয়ে দিয়েছে যাতে বাচ্চাটি আলাদা হতে পারে, মানে ফ্রি হতে পারে। তারপর জলি দেখতে পেয়েছে যে সেখানে অনেক প্লাস্টিক প্যাকেট রয়েছে এবং বোতল রয়েছে। তখন সে টিনাকে এবং শ্রীকে বলছে চলো তাড়াতাড়ি আমরা এই প্লাস্টিকগুলোকে সরিয়ে দিই যাতে বাচ্চাগুলো বেরিয়ে আসতে কোনো বাধা না পায়। তারপর তারা আস্তে আস্তে প্লাস্টিক বোতল এবং প্যাকেটগুলোকে সরাতে লাগলো যাতে টার্টেলগুলো নির্দ্বিধায় তাদের রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারে। দিস ইজ দ্য স্টোরি অ্যান্ড দিস ইজ ইয়োর ক্লাস ফর টুডে। নাও আই টেল ইউ সাম স্পেলিং অলসো ফর টুডেজ ক্লাস। দ্য স্পেলিংস আর eggs eggs beach beach hatch hatch happened happened waves waves these are the spellings for today's class. Thank you.